আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের কিছু অফিশিয়াল সেটিং আছে, সেগুলো চালু করলে আপনার পেজ ভাইরাল হয়ে যেতে পারে। আপনার পেজে যতগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলোতে আপনার প্রচুর পরিমাণ ভিউ আসতে পারে, এবং ফেসবুক মনিটরেশনের জন্য যে ক্রাইটেরিয়াগুলো দিয়ে রেখেছে সেগুলো আপনার পূরণ হয়ে যেতে পারে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা সেটিং দেখাবো। এই সেটিংগুলো যদি আপনার প্রোফাইলে বা পেজে সেট করতে পারেন, তাহলে সেটা আপনার পেজ হোক অথবা আপনার প্রোফাইল হোক, সেটা কিন্তু আপনার ভাইরাল হয়ে যেতে পারে। পূর্বে যে ভিডিওগুলো আপলোড করেছিলেন সেগুলো যদি আপনার ভিউজ কম হয়, এই সেটিংগুলো অন করার পরে দেখবেন আপনার ভিডিওগুলোর ভিউজ অনেক বেড়ে গেছে। অবশ্যই সেই ভিডিওগুলো যদি আপনার কোয়ালিটিফুল হয়ে থাকে। ভিউয়ার্স, আপনি এই সেটিংগুলো কোথা থেকে চালু করবেন সেটাই দেখাবো আমার মোবাইল স্ক্রিনে। ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাতে ফলো দিয়ে ভিডিও শেয়ার করে দিন। তাহলে চলুন আমার মোবাইল স্ক্রিনে। তো বরাবরের মধ্যে চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো আপনার স্ক্রিনটা একটু ভালো করে লক্ষ্য করুন। তো ভিউয়ার্স, আপনার প্রোফাইলে বা পেজে ফলোয়ার বাড়ানোর জন্য বা আপনার ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য আপনার ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে, সেটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো আপনি চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ বক্সে লিখবেন আপনার মেটা বিজনেস। আপনি এখানে মেটা লিখলেই দেখবেন চলে আসবে, দেখবেন মেটা বিজনেস এখানে চলে আসে। ঠিক আছে, আপনার এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমার ডাউনলোড করা আছে, তার কারণে আমি আর ডাউনলোড করলাম না। আপনার প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার পর আপনার এখান থেকে চলে যাবেন আপনার অ্যাপ্লিকেশনে। তো ডাউনলোড করার পর আপনি চলে যাবেন আপনার অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে আপনার আইডিটা লগ ইন চাইবে। তো আপনারা অবশ্যই আপনার আইডিটা লগ ইন করে নেবেন। তো আপনার আইডিতে যতগুলো পেজ আছে সবগুলো আপনার এখানে শো করবে। ঠিক আছে, আপনার যে পেজে কে করতে চান সেই পেজটাতে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে আপনার এখানে চলে যাবেন। সিলেক্ট করার পর আপনি এখানে চলে যাবেন, দেখেন নিচে একটা অপশন আছে এখানে টুলস নামে। ঠিক আছে, তিনটা একটা দুইটা আছে এখানে টুলস নামে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন সেটিংয়ে। এই যে আপনার একটা সেটিং অপশন আছে, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখুন প্রথম অপশনটাই দেখুন আপনার পোস্ট নোটিফিকেশন। ঠিক আছে, এখানে নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশনটা ক্লিক করার পর আপনি এখানে এইগুলো অপশনগুলো সবগুলো বন্ধ থাকবে। ঠিক আছে, তো আপনি এগুলো সবগুলো চালু করে দেবেন। অবশ্যই আপনার সবগুলো এখানে চালু করে দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনার বন্ধ থাকবে। তো আপনার এটাতে চালু করে দিলে সবগুলো অপশন চালু হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সেটিং রয়েছে আপনার সাজেশন। ঠিক আছে, আপনার ক্যাটাগরি অনুযায়ী যতগুলো বড় বড় পেজ আছে সবগুলোর পেজে নিচে কিন্তু আপনার পেজটা সাজেশন করবে। তখন কিন্তু আপনার পেজে ফ্যান ফলোয়ার কিন্তু ওই বড় বড় ফ্যান পেজের থেকে কিন্তু আপনার ফ্যান ফলোয়ার কিন্তু বেড়ে যাবে। এরকমভাবে কিন্তু আপনার পেজে অনেক ফলোয়ার চলে আসবে। ঠিক আছে, আপনার বড় বড় পেজ আসে যখন সাজেশন করবে তখন দেখ বুঝতে পারবে যে আপনার পেজটাও কিন্তু ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি ওইরকম ভাবে ভিডিও আপলোড করেন বা ইয়ে করেন, তো আপনার তখন কিন্তু আপনার ফ্যান ফলোয়ার এরকমভাবে আপনার ফ্যান ফলোয়ার চলে আসবে। অবশ্যই তো অবশ্যই আপনারা এই সেটিংগুলো চালু করে দেবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এখন দ্বিতীয় সেটিংসটা দেখাবো। তো আপনার দ্বিতীয় সেটিংসটা দেখার জন্য আপনি চলে যাবেন হোমে। ঠিক আছে, হোমে আসার পর দেখবেন এখানে এখানে ওপরে দেখুন একটা এক্সপ্লোর অপশন আছে। ঠিক আছে, এখানে এক্সপ্লোরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে প্রথম দেখুন প্রথম অপশনটাই দেখুন এটি সেন্ড ইনভাইট। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। সেন্ড ইনভাইটে ক্লিক করার পর এখানে দেখুন আপনার অনেকগুলো ফ্রেন্ড চলে আসবে। দেখুন আপনার যতগুলো ফ্রেন্ড আপনার যে খুব সবগুলো কিন্তু আপনার নতুন, আপনার পেজে কোনো ফলোয়ার না, এগুলো কিন্তু আপনার সবগুলো নতুন 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 ফলোয়ার আপনার, মানে আপনাকে আপনার পোস্টে লাইক দিয়েছে কিন্তু আপনার পেজে ফলো দেয় নাই। ঠিক আছে, তো আপনি এখান থেকে তাদের ফলো দেওয়ার জন্য কী করবেন, তাদেরকে আবেদন করবেন। ঠিক আছে, মানে নোটিফিকেশন দিয়ে তাদেরকে ইনভাইট করবেন আপনার পেজে ফলোয়ার দেওয়ার জন্য। ঠিক আছে, তো আপনাকে এখানে ফলো দেওয়ার জন্য কী করবেন, মানে উপরে দেখুন এটা সিলেক্ট করার একটা অপশন আছে যেখানে আপন থেকে এখানে টিক মার দিয়ে দেবেন। টিক মার দিয়ে দিলে আপনার যত লাইক দিছে লাভ দিছে সবগুলো আপনারা সিলেক্ট করে দেবেন। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমার এখানে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আমার এখন নতুন ফ্রেন্ড যতগুলো আছে বলে 53 জনের মতো আছে। তো তাদেরকে আমি এখন সেন্ড ইনভাইটে ক্লিক করে আপনার তাদেরকে সবাইকে সেন্ড ইনভাইট করে দেবো। ঠিক আছে, দেখুন আমি এখানে সেন্ড ইনভাইটে ক্লিক করলে আপনার সবগুলোর ফ্রেন্ডকে আপনার সেন্ড ইনভাইট হয়ে যাবে। দেখুন আমার সবগুলোর ফ্যানগুলোই আমি ইনভাইট করেছি। তারা আমার যখন পোস্টে লাইক দিয়েছে তারা অবশ্যই আমার পেজটাকেও ফলো দিবে বা লাইক দিবে। ঠিক আছে, তো আপনি কিন্তু তো এইভাবে কিন্তু আপনার পেজটাতে ফলোয়ার লাইক বাড়িয়ে নিতে পারবেন। ঠিক আছে, তখন যখন আপনি এরকমভাবে আপনার ফ্যান ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তখন কিন্তু আপনার পেজে যখন পোস্ট করবেন পোস্ট করলে কিন্তু আপনার পেজের রিচও বেড়ে যাবে, আপনার পোস্টের কিন্তু রিচ বেড়ে যাবে। ঠিক আছে, কারণ আপনার পেজে ফ্যান ফলোয়ার আছে তো অবশ্যই তারা কিন্তু আপনার যখন পোস্টগুলোতে দিয়ে আপনার কিন্তু এগুলো রিয়েল ফলোয়ার। ঠিক আছে, তো আপনি যখন পোস্ট করবেন তখন কিন্তু আপনার যে ফ্যান ফলোয়ার আছে তাদের কাছ থেকে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তখন কিন্তু আপনার তারা কিন্তু অবশ্যই আপনার ভিডিওগুলো বা আপনার পোস্টগুলো দেখে লাইক দিবে এবং লাভ দিবে এবং কমেন্ট করবে, এবং ভিডিওগুলো যদি আপনার ভিডিওগুলো যদি ভালো হয় সেগুলো কিন্তু আপনার শেয়ারও করবে। ঠিক আছে, তো এরকমভাবে আপনার দুইটা সিট তো আপনারা যদি এই দুইটা সেটিং চালু করে দেন তাহলে আপনার পেজে কিন্তু লাইক ফলোয়ার সব বেড়ে যাবে এবং
আপনার পেজ আরও রিচ বেড়ে যাবে। তো আপনার যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলোর ভিডিওতে কিন্তু দ্বিগুণ পরিমাণ ভিউ আসবে। তো আর মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া আছে সেগুলো কিন্তু আপনার সহজেই পূরণ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনাদের কাছে ভিডিও কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাতে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।